ধর্ষণে হত বীরমণি ত্রিপুরার পরিবারের পাশে দাঁড়ালো আইপিএফটি। গত 20 আগস্ট সকালে বাড়ি থেকে কিছুটা দূরে জলাশয়ে কাজ করতে যাওয়ার সময় আচমকা রাস্তায় ধস পড়ে মৃত্যু হয় চোলাইবাড়ি বিধানসভার অন্তর্গত কুয়াইফাং শ্রীকান্ত বাড়ি খাইয়ারাম পাড়ার বাসিন্দা বীরমণি ত্রিপুরা নামে বৃদ্ধের। তবে ঘটনার সময় চোলাইবাড়ি আইপিএফটি ডিভিশনাল কমিটির নেতৃত্বরা ত্রিপুরা ল্যান্ডের দাবিতে দিল্লি অভিযানে ছিলেন। দিল্লি অভিযান থেকে ফিরে বৃহস্পতিবার আইপিএফটি চোলাইবাড়ি ডিভিশনাল কমিটির নেতৃত্বরা নিহত বীরমণি ত্রিপুরার বাড়িতে যান। সেখানে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদিন সাহায্য হিসাবে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় নিহতের স্ত্রীর হাতে। চোলাইবাড়ি আইপিএফটি ডিভিশনাল কমিটির পক্ষ থেকে বিষয়টি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার গোচরে নেওয়া হয়েছে, যাতে করে আগামী দিনে বীরমণি ত্রিপুরার অসহায় পরিবারটি সরকারি সাহায্য লাভ করতে পারে। শুনলাম 20 তারিখ আমরাও আসিল দিল্লিতে, আমরা জুলাইবাড়ি ডিভিশন থেকে আমরা দিল্লিতে দরকার দিতে গিয়েছিল যন্ত্র মন্ত্রে। তখন আমরা শুনলাম বীরমণি ত্রিপুরা 20 তারিখ সকাল 6টার সময় উনি তার লিক ভানের মধ্যে ড্রেন পরিষ্কার করতে গিয়ে জাল আর কুডাল নিয়ে ডা একটা নিয়ে যাওয়ার সময় টাইনে কিছু বুঝতে পারেনি, হত্যা করি 10 পরে উনি মারা গিয়েছে। বাড়ির লোক সঙ্গে সঙ্গে যাওয়ার সময় এখানে স্পটে গিয়ে দেখলাম বীরমণি ত্রিপুরা ওই জায়গাতেই নেই। সেই জন্য তার বউ, তার আত্মীয় স্বজন সবাই খোঁজ নেওয়ার পরে পর্যন্ত পাইনি। সেই জন্য আমরা শুনি আমরা খুব দুঃখিত। এসে আমরা আজকে 28 তারিখ 8 মাস 2024 এখানে তাদেরকে কিছু সাহায্য করার জন্য এসেছি, আর ভবিষ্যতে যাতে আমরা আইপিএফটি জুলাইবাড়ি ডিভিশন বিজেপি আইপিএফটি সরকার পক্ষ থেকে কিছু তাদেরকে ভবিষ্যতের জন্য একটু সাহায্য করার জন্য চেষ্টা করব আমরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার নির্দেশে প্রতিনিয়ত চোলাইবাড়ি বিধানসভার আইপিএফটি কর্মীরা সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের খোঁজ খবর নিয়ে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। মন্ত্রীর এই মানবিক দৃষ্টিভঙ্গিতে খুশি চোলাইবাড়ি এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।